আজকে কবুতরকে খিচুড়ি খাইতে দেব। কখনো কারো অপেক্ষায় থাকবেন না, কারণ অপেক্ষার প্রহর কখনো শেষ হতে চায় না। আমার কবুতরের ঘরের খাবার শেষ হয়ে গেছে, যে দেখাই। আর এটা হচ্ছে যে মেডিসিন, যেটা ঠান্ডার জন্য খুবই কাজ করে, ডক্সিক্যাপ। তো আপনারা সবাই এই ডক্সিক্যাপ খাওয়াবেন, যেমন দেখাই আপনাদের যে খাবার কিন্তু একেবারে শূন্য। তেমন আমার ঘরেও খাবার নাই, ছাদেও খাবার নাই। আর যে দোকানের কাছ থেকে আমি প্রতিনিয়ত খাবার কিনি, যে আমার খাবার পাঠিয়ে দেয়, সে আমাকে বলছিল যে ভাই আমি খাবার পাঠাই দেবো না, শনিবারে বিকেলে দিকে পাঠাই দেবো। তো আজকে হচ্ছে রবিবার, তো আমার খাবারটা এখনও পাঠায় নাই, তার মানে হয়তো তার কাছে খাবার নাই। তো এখন আমি কী খাওয়াবো? তো আমি এমনিতেও ওদের একটু ভাত খেতে দিই, মাঝে মধ্যে এর জন্য ভাত নিয়ে আসছি। ও মাই গড, দেখেন যে এই ডিয়ার কালারটা অস্থির লাগে আমার কাছে। এটা হচ্ছে ভাত শালিকের ডিম, ডিমের খোসা, হয়তো আশেপাশে কোথাও মানে এইটি বাচ্চা। তো এখন কি করব, ওদের ভাতই খেতে দিতেছি কারণ ঘরে এখন খাবার নাই। অবশ্য ভাত প্রতিনিয়ত খাইতে দেওয়া উচিত না, না প্রতিনিয়ত দেয় না, মাঝে মধ্যে দেয় আর কি। সব কিছুই ভাতের ভিতরে কিছু ইয়ে থাকে, প্রোটিন থাকে বা কিছু ভিটামিন থাকে, এর জন্য মাঝে মধ্যে ভাত খাইতে দিলে। তো আজকে বাধ্য হয়ে দিতেছি কারণ আমার ঘরে খাবার নাই, কারণ আমার ঘরে এখন খাবার বাজারে যাইতে হইব। তো ওর ঘরে, ওনার ঘরে না থাকলে হয়তো অন্য কারো ঘর থেকে আনতে হবে, কারণ আমি নিয়মিত ওনার কাছ থেকেই আনি। বস্তা উনি পাঠাইয়া দেয় বা আমি গিয়ে নিয়ে আসি। তো আজকে ওনার ঘরে হয়তো খাবার এখনও এসে পৌঁছায় নাই, বা হয়তো শনিবার এসে পৌঁছাইছে, কারণ উনিও তো হাট করে, উনি সাবার থেকে খাবার গিয়ে থেকে মুকাম থেকে কিনে খাবার। তো এই হচ্ছে ব্যাপার। তো আমার সমস্যা হচ্ছে না, কারণ হচ্ছে আমার যে ইয়েগুলি আছে আমি ছেড়ে পারি। তো এখন দেখা যাবে ওরা বাহিরে গিয়ে খাবার খাবে। আর এটা আমি এই ডিমটা আমি একটু পাড়া দিয়ে একটু মিশলি করে দিলাম, যাতে এটা ওরা খাবে। দেখেন এটা দেখে নাই অবশ্য, ওরা কিন্তু খাবারের জন্যই অলরেডি আসছে। তাহলে আমি একটা কাজ করি, আমি ঘর থেকে কিছু চাল নিয়ে আসি, চাল খাইতে দিই ওদের। আজকে কবুতরকে খিচুড়ি খাইতে দেব। আপনারা অবশ্যই সবাই আমাকে জানাবেন যে আমরা কিন্তু ছোটোবেলায় কিন্তু ওই যে এইভাবে কিন্তু ইয়ে করতাম, এই কোথাও মানে ঝুলাপাতি করলে, ছোটো থাকা অবস্থায় বন্ধুরা মিলে ঝুলাপাতি করলে এভাবে চাল আর ডাল নিয়ে যেতাম বাড়িতে করে, তারপরে খিচুড়ি রান্না করতাম চকে বা রাস্তার কোথাও বসে। তো এগুলি আমরা আর কি ঝুলাপাতি বলি। তো আপনারা কোন কোন জায়গা থেকে এটাকে কি বলতেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে কবুতরকে খিচুড়ি খাইতে দেবো। খিচুড়ি বলতে চালের সাথে ডাল আছে এইগুলি আর কি। তো আমার তো খিচুড়িটা একটু মিক্স করে নিয়ে চাল ডাল, ডালটা একটু কম হয়ে গেছে, ডাল একটু পরে গেছে গেছে। ছোটোবেলায় আমরা এভাবে বাটিতে করে ডাল, পিঁয়াজ, মরিচ, চাল এভাবে মিক্স করে নিয়ে যেতাম খিচুড়ি রান্নার জন্য, বা পিকনিক বা ঝুলাপাতি। আমাদের মানিকগঞ্জে ঝুলাপাতি বলে, তা আপনাদের এখানে কী বলে জানাবেন অবশ্যই। ওরা খাইতেছে, খাক। ঘরের খাবারগুলি আবার যখন চলে আসবে তখন আবার দুপুরে ওদের খাবার খাইতে দেবো।